কাছের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আবার আমরা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, রহনপুর মহিলা কলেজ। তো আজকে আমরা আলোচনা করব প্রাসের প্রাস নেই আবার। গতদিন আমরা আলোচনা করেছিলাম প্রাসের ক্ষেত্রে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় বিভব গতিশক্তি কত হবে এবং সর্বোচ্চ উচ্চতা কত। এই যে আমরা এখানে পেয়েছি যে সর্বোচ্চ উচ্চতা রাশি বলে আমরা এটা পেয়েছিলাম। এখন সর্বোচ্চ উচ্চতায় আমাদের বিভব শক্তি কত, কী উচ্চতায়? সর্বোচ্চ উচ্চতায়। তা সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি, তা আমরা জানি যে প্রাসটা নিক্ষেপ করা হয়েছিল সে প্রাসের ভর যদি এম হয়, ইপি সমান কি সর্বোচ্চ উচ্চতায়? ইপি সমান কি এমজিএইচ, এমজিএইচ। আচ্ছা, এখানে এইচটা কত বেশি আমরা এখানে, তাহলে এমজি আর এইচ হচ্ছে কত? ভিজুরি স্কোয়ার সাইন স্কোয়ার থ্রি জিরো ডিভাইডেড বাই টু আইসি, যে জি কেটা গেল প্লাস্টে গেল হাফ এম ভিজুরি স্কোয়ার সাইন স্কোয়ার থ্রি জিরো। অতএব ইপি সমান পেয়ে গেলাম হাফ, এটা একটা আমরা পেয়ে গেলাম। এখন সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কত হবে, তাহলে আমরা কী পেলাম? গতদিন বলেছিলাম সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি এবং সর্বোচ্চ উচ্চতা আমরা বিভব শক্তি কী পেলাম? হাফ এম ভিজুরি স্কোয়ার সাইন স্কোয়ার থ্রি জিরো। এবার সর্বোচ্চ উচ্চতা মোট শক্তি কত হবে, এবার সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি এলে কিন্তু সব আমাদের গয়ের প্রশ্ন। গতদিন আমরা পেয়েছিলাম সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি হাফ এম ভিজুরি স্কোয়ার কস স্কোয়ার থ্রি জিরো, আর এখানে ইপি পেলাম কত? হাফ এম ভিজুরি স্কোয়ার সাইন স্কোয়ার থ্রি জিরো। এখানে আমরা যদি হাফ এমটা যদি আমরা কমন টানি হাফ এম ভিজুরি স্কোয়ার, তাহলে হাফ এম ভিজুরি স্কোয়ার টেন, এটা হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখানে স্যার আমরা জানি লিখেছিলাম ওয়ান, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজকাল টু ওয়ান। আচ্ছা, তাহলে এখানে লাগলো কি? হাফ এম ভিজুরি স্কোয়ার। অতএব মোট শক্তি সমান সর্বোচ্চ উচ্চতায় প্লাসের মোট শক্তি হচ্ছে কি? হাফ এম ভিজুরি স্কোয়ার। এখান থেকে আরেকটা জিনিস আমরা এমসিকিউ আসতে পারি, সর্বোচ্চ উচ্চতায় প্লাসের গতিশক্তি বেগের বর্গের সমান, এখানে লেখা যেতে পারে অর্থাৎ ই সমানুপাতিকই ভিজুরি স্কোয়ার। যেহেতু সাইড নট হাফ এম ধ্রুব, এটা আমরা আছে। এবার সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, এটাই তোমার সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, আচ্ছা ওটা আমরা কতদিন বের করছিলাম, ওখানে আমরা পেয়েছিলাম। এবার প্রাসের বিচরণকালের সমীকরণটা কত, প্রাসের বিচরণকালের সমীকরণ মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে আবার মাটিতে পড়তে যে সময় লাগে সেই সময়টা কত আমাদের নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার হচ্ছে কি বিচরণকালের সমীকরণ। আচ্ছা,
আমি আবার বলি কি বিচরণ কল কাকে বলে একটি প্রাস বিচরণ করতে যে সময় লাগে তাকে হচ্ছে বিচরণ কল তো বিচরণ কলের অনেকগুলো আমাদের সংজ্ঞা আছে যে নিক্ষেপের সময় হতে শুরু করে মাটিতে পড়তে বা ভূমিতে পড়তে যে সময় লাগে তাকে হচ্ছে বিচরণ কল তো বিচরণ কলের সমীকরণ হচ্ছে কি এখানে এখন আমরা লিখব তো মাটিতে পড়তে যে সময় লাগে তাকে বলা হচ্ছে কি নিক্ষেপের মুহূর্ত হতে শুরু করে ভূমিতে পড়তে যে সময় লাগে তাকে বলা হচ্ছে কি বিচরণ কাল তো বিচরণ কাল কী হলে এখন আমরা লিখব বিচরণ কাল বড় হাতের টি এটা টি হলে হলে উল্লম্ব সরণ উল্লম্ব সরণ ওয়াই সমান জিরো হবে এখন ওয়াই সমান ওয়াই সমান ভি জিরো সাইন থ্রি জিরো টি মাইনাস হাফ জি টি স্কোয়ার সমীকরণ অনুসারে সমীকরণ অনুসারে পাই অনুসারে ওয়াই সমান কত হবে জিরো হবে আচ্ছা এবার ওয়াই সমান তাহলে জিরো আর ভি জিরো সাইন থ্রি জিরো আর টি এর মান আমরা জানি সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময় লাগে এখানে আছে আমাদের তো এখানে আমাদের যে টিটা লিখব যে টিটা লিখব সেই টিটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি বড় হাতের টি আর সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময় লাগে সেটা ছোটো হাতের টি যেহেতু আমরা বড় হাতের টি আমরা নিচ্ছি তাহলে বড় হাতের টি নিলে আমাদের সরণটা কত হবে ওয়াই সমান কী হবে জিরো হবে তাহলে টি এর যাতে কী নেব যদি ওয়াই সমান জিরো হয় কখন জিরো হবে টি সমান যদি সময়টা যদি আমাদের কি ছোটো হাতের টিতে যদি বড় হাতের টি হয় বিজন কাল টি হয় তাহলে তো আমরা বসাবো আচ্ছা বুঝলাম হাফ আর এটা কি টি স্কোয়ার আচ্ছা বা এদিকে চলে আসুক হাফ জি টি স্কোয়ার সমান ভি জিরো সাইন থ্রি জিরো বা উভয়পক্ষ থেকে টিটি বাদ দিয়ে আমরা হাফ জি টি সমান হচ্ছে কি ভি জিরো সাইন থ্রি জিরো বা জি টি সমান টু ভি জিরো সাইন থ্রি জিরো জি টি বা টি সমান টু ভি জিরো সাইন থ্রি জিরো ডিভাইডেড বাই কি জি এই আমাদের ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে গেলাম বিচরণ কালের সমীকরণ এটাও কিন্তু একটা গয়ের প্রশ্ন এটাও একটা গয়ের প্রশ্ন এটাও একটা গয়ের প্রশ্ন আবার এটাও একটা গয়ের প্রশ্ন কিন্তু সর্বোচ্চ অর্থাৎ একটি প্লাসের বিচরণকালে বিচরণকালের সমীকরণ কত হবে বা সমীকরণটার বিচরণকালের সমীকরণ বিচরণকালটা কত হবে একটা প্লাস টার্ম সর্বোচ্চ কত উচ্চতায় থাকবে একটা প্লাস সর্বোচ্চ কত উচ্চতা থাকবে বা উড্ডয়নটা উড্ডয়নকাল কত হবে তাহলে আমাদের এই ফর্মুলার সাইজে করতে হবে এবার আমরা আসি এটা আমরা একটু মেটাই এখন আমরা বলব কি সর্বাধিক পাল্লা সর্বাধিক পাল্লা পাল্লাটা কাকে বলে একটি প্রাসের নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত যে দূরত্ব এই যে দূরত্ব যেটুকু আমরা পেলাম এটা থেকে পর্যন্ত এই থেকে শুরু করে এই পর্যন্ত যে দূরত্ব আমরা পেয়েছি সেটা হচ্ছে কি পাল্লা তা পাল্লা কাকে বলব একটি প্রাসের নিক্ষেপণ বিন্দু আর পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে কি পাল্লা তাহলে হচ্ছে কি প্রাসের পাল্লা প্রাসের
আচ্ছা, প্রাসের পাল্লা, প্রাসের পাল্লাটা কী বললাম? একটি প্রাসের নিক্ষেপের বিন্দু থেকে শুরু করে পতন বিন্দু পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্ব সেটা গেল হচ্ছে প্রাসের পাল্লা। তো এটা হচ্ছে একশক্ষ বরাবর যাচ্ছে। তা আমরা জানি একশক্ষ বরাবর বেগটা হচ্ছে সবসময় কি সমবেগ। তাহলে আমরা জানি সমবেগের ক্ষেত্রে প্রাসের পাল্লা আর সমান, প্রাসের পাল্লাকে যদি আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা লিখে সমান কি, তাহলে ভি জিরো এক্স টি। আচ্ছা, ভি জিরো এক্স কতখানি? ভি জিরো কস থ্রি জিরো, আর টি এর মান কত পেলাম? টু ভি জিরো, টু ভি জিরো সাইন থ্রি জিরো, ডিভাইডার বাই কত? জি। আচ্ছা, এবার এবার আমরা আসি ওই যে ভি জিরো স্কোয়ার টু সাইন থিটা ইন্টু কি কস থিটা ডিভাইড বাই কি জি, আর কি দাঁড়ায়? ভি জিরো স্কোয়ার সাইন টস থিটা কস থিটার মানে ফর্মুলাটা হচ্ছে কি, সাইন টস থিটা জিরো ডিভাইড বাই কি জি। আর সীমানা এই আমরা পাল্লার সীমানা পাই গেলাম। যদি বলা হয় নাকি প্লাসের পাল্লাটা কত, তাহলে এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এটা আমরা পেয়ে যাব। এখন সর্বাধিক পাল্লা কত, এখন বলবো কি সর্বাধিক পাল্লা কত। তো সর্বাধিক যদি পাল্লা হয়, এখন আমরা খেয়াল করি পাল্লার সমীকরণ হচ্ছে আমাদের এইটা। এখন এই পাল্লাটা আদিবেগটা যা ছিল ভি জিরো, ভি জিরোই আছে, জি এর মান তাই আছে, তাহলে কার উপর ডিপেন্ডেন্ট? নির্ভর করছে সাইন তস্থির উপরে। এই ফাংশনটুকার মান যদি সবচেয়ে বেশি হয়, এটুকার মান যদি সবচেয়ে বেশি হয় তা পাল্লাটা বেশি হবে, আর এটুকার মান যদি কম হয়, এই সাইন টস্থিটার মানটা যদি সবচেয়ে কম হয় তাহলে পাল্লার মানটা কি সব সবচেয়ে কম হবে। এখন আমরা জানি, তাহলে এখানে আমরা আসি কি যে সাইন টস্থিটার সর্বোচ্চ মান হচ্ছে কতক্ষণই, এখানে আমরা আসি এটুকার মান সাইন ফাংশনের সবচেয়ে বড় মান, সাইন ফাংশনের সবচেয়ে বড় মানটা হচ্ছে আমাদের প্লাস ওয়ান। তাহলে আমরা এখন লিখতে পারবো কি, এখানে বা সাইন থিটা ইজিক্যাল টু কি সাইন নাইনটি, বা টয়েস থিটা জিরো সন এখন নাইনটি, বা থিটা জিরো সন হচ্ছে কতখানি 45। অর্থাৎ একটি প্লাসকে যদি, একটি প্লাসকে যদি 45 ডিগ্রি কোণে চালানো হয়, নিক্ষেপ করা হয়, তো প্লাসটির পাল্লাটা কী হবে? সর্বাধিক হবে, সবচেয়ে বেশি যাবে। তাহলে একটা নোট পেয়ে গেলাম, প্লাস এখানে একটা এমসিকিউ পাবো, প্লাস একটা কি আমরা কি এখানে একটা ফাইল প্রশ্ন অনুধাবন প্রশ্নও পেয়ে যাব। এই প্লাসের পাল্লা সর্বাধিক হয়, সর্বাধিক ব্যাখ্যা করো কখনো, অথবা প্লাসের পাল্লা সর্বাধিক পাল্লার ক্ষেত্রে নিক্ষেপণ কোণের মান কত, 45 ডিগ্রি, এই আমরা এটা পেয়ে গেলাম। এখন সর্বাধিক পাল্লার ক্ষেত্রে আমাদের লিখবো কি, তাহলে অতএব সর্বাধিক পাল্লার ক্ষেত্রে দাঁড়ায়, অতএব সর্বাধিক পাল্লা সর্বাধিক পাল্লা আর ম্যাক্স তাহলে কী লিখবো, যেহেতু আমরা এটা ওয়ান লিখেছি, বা এটাও যদি আমরা লিখি তাহলে আমরা কী লিখবো, তাহলে ভি জিরো স্কোয়ার সাইন টু গুণিত কি 45 ডিভাইডেড বাই কি জি সমান ভি জিরো স্কোয়ার সাইন কত, সাইন 90 ডিভাইড বাই কি জি সমান ভি জিরো স্কোয়ার ডিভাইড বাই কি জি। অতএব আর ম্যাক্স সমান ভি জিরো স্কোয়ার ডিভাইড বাই কি জি, এটা হচ্ছে কি সর্বাধিক পাল্লার রাশিমালা। যে ফর্মুলা আমাদের আলোচনা করা হলো অনেকটি, বেশ 7-8টা আলোচনা করা হয়েছে, সর্বাধিক উচ্চতা উঠতে কত সময় লাগবে সেটা আমরা পেয়েছি, সর্বাধিক উচ্চতা রাশিমালা কত এটা আমরা পেয়েছি, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত এটা আমরা পেয়েছি, সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি কত এটা আমরা পেয়েছি, সর্বাধিক উচ্চতায় মোট শক্তি কত এটা আমরা পেয়েছি, প্রাসের বিচরণ করার সমীকরণ এটা আমরা পেয়েছি, প্রাসের পাল্লা সমীকরণ এটা আমরা পেয়েছি, এবং সর্বাধিক পাল্লাটা কত এটা আমরা পেয়েছি, সবগুলো কিন্তু গোয়ের প্রশ্ন।
এই ফর্মুলাগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ইনশাল্লাহ প্লাসের ক্ষেত্রে গোয়ের প্রশ্ন একটাও বাদ হবে না, ইনশাল্লাহ সবাই অ্যান্সার করতে পারবে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। দূরের এবং কাছের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো, কারণ এখন খুব এখনকার সময়টা খুব বিপদের সময়। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পরম করুণাময়ের কাছে তোমরা মন থেকে দোয়া করবে যেন আল্লাহ এই মহামারীটিকে আল্লাহ যেন নিরাম নিরাময় করে এবং আমাদের স্বাভাবিক জীবনে যেন ফিরে আসতে যেন সহায়তা করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।